তো ফাইবার গিগ অথবা অন্যান্য ভিডিও বানানোর জন্য আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করবো সেটা হচ্ছে এক্সপ্লেন্ডিয়া। হ্যাঁ, এটা কীভাবে ইনস্টল করবেন একটু বুঝেন। এটা হচ্ছে পেইড ভার্সন একটা সফটওয়্যার, টাকা দিয়ে কেনার সামর্থ্য তো আমার নাই, আমার দেওয়ার ওই ইয়ে নাই। এটা ক্র্যাক করা আছে, এটা এক বড় ভাই আমাদেরকে দিয়েছিল, রাজুদা নামে একজন, নাম বড় ভাই রাজু ভাই, উনি দেওয়াতে আমিও পাইছি আপনারাও পাইছি। এবার যেটা পাইছেন এটাই সন্তুষ্ট থাকে, বাংলা গরু দাঁত নাই বলে না। মান্দির যদি টাকা দিতেন $100 $100 দিয়ে কিনতে ভালো লাগতো, তাই ওনার দিবেন না কেউ সফটওয়্যারটা। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে কি, আমি দেখাই প্রথমে জাস্ট সেট আপ করবো আমরা। তবে একটা জিনিস যেটা ফলো করবেন, ইন্টারনেট কানেকশনটা যেন ডিসকানেক্ট থাকে, বুঝতে পারছি, ইন্টারনেটটা যেন ডিসকানেক্ট থাকে। কেউ নিচ্ছে না কেন? আচ্ছা, আবার ট্রাই করতেছে। বিষয়গুলো একটু দেখেন, ডাবল আসে পড়ছিল আর কি, ডাবল ক্লিক করার কারণে এরকম হচ্ছে। ইনস্টল হোক, প্রসেস দেখতেছেন তো সবাই? আমরা ফিনিশ করলাম। এখন ফিনিশ করার পর এই ইউজার নেম পাসওয়ার্ড যাবে, তাই তো? আমরা সবগুলো ক্রস করে দিচ্ছি আপাতত, ঢোকার চেষ্টা করার দরকার নাই। যে কাজটা করবেন এখন, এটার ভিতরে যে ক্র্যাকটা আছে না, এই যে এই অপশনটা, এটা 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 কপি করেন, কপি করেন। রিডমি অপশনটা একটু পরে দেখতে পারেন কীভাবে কী করতে হবে। তো সুইফট ফাইল ইনস্টল লোকেশন, আমরা ইনস্টল লোকেশন মানে কোনটা, কোথায় ইনস্টল করি? সেই ভিতরে না, সেই ভিতরে থাকে কি প্রোগ্রাম ফাইল, দুইটা আছে, এখন কোনটা? আচ্ছা দেখি কোনটা আমাদের ইনস্টল হয়েছে, তাই তো বুঝে যাবো। এখানে আছে, আরে বেশি বুঝেন না, এই যে এক্সপ্লেন্ডিয়া, এখানে জাস্ট আমরা কি করব, আমরা যেটা কপি করে করছিলাম সুইফট ফাইলটা এখানে ছেড়ে দেব। বুঝতে পারছি বিষয়টা, করার পর এখন ট্রাই করি ওপেন করার। ঠিক আছে, এই জিনিসটা আসছে আমাদের ক্র্যাকের জন্য, আর যদি না আসতো তাহলে টাকা দিয়ে কিনা লাগতো আর কি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সফটওয়্যারের ইন্টারফেস। এই সফটওয়্যার দিয়ে আমরা খুব সহজে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন বানাতে পারবো। এই হচ্ছে বোর্ড, এতক্ষণ কি ঘুমাইছিলেন সবাই? আচ্ছা, সিস্টেমে কী হবে দেখেন, প্রথমে আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে আমরা প্রজেক্টের জন্য একটা নাম দেব, জাস্ট আমরা দিচ্ছি টেস্ট, ক্রিয়েটে ক্লিক করলাম। ঠিক আছে, ক্রিয়েট করার পরে এখন দেখেন এই অপশনটা কিন্তু অ্যাড হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা আলাদা আমাদেরকে পাতা নিতে হবে, এক একটা পেজের জন্য আমরা এক একটা পাতা নিব। ওকে, আপাতত জিনিসটা বুঝাই, আমরা একটা এখানে অ্যাড করতেছি, দেখেন কী অ্যাড করবো, অ্যাড অ্যানিমেশন স্লাইড, ক্রিয়েট এ নিউ স্ক্রিন, অ্যাড এ লাইব্রেরি, এটা লাইব্রেরি আপাতত বন্ধ, এখানে ক্লিক করে দুইটা কাজ করবে আমাদের।
অ্যানিমেশন দেন অলরেডি অ্যানিমেশন তারা অনেক কিছু বানাই রাখছে। এই এই অনেকগুলা ক্যাটাগরি অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন আপনি যদি এই ক্যাটাগরিটা চুজ করেন অলরেডি অ্যানিমেশন করা আছে এবং এই অ্যানিমেশন আপাতত অনেকগুলো স্লাইড যেগুলো দরকার তারা মনে করে যেগুলো দরকার এগুলা খুব সুন্দর করে করে সাজিয়ে রাখছে। দেখছেন দেখতেছেন এখন যে বোর্ডগুলো পাচ্ছেন এগুলো আপনি শুধু এডিট করে নামগুলো বসা দিলে হবে। এখন আপনি যদি চান এখানে এই এই মেনুটা আওতভুক্ত বা এই অপশনটা আওতভুক্ত, এক একটা হচ্ছে প্যাক, এগুলো হচ্ছে আমার এক একটা প্যাক, সবগুলো যদি চান তাহলে আপনি অ্যাড প্যাকে ক্লিক করতে পারেন, আর যদি চান না আমি যে কোনো একটা নেব সেক্ষেত্রে আপনি একটা নিতে পারেন অ্যাড সিঙ্গেল। আমি আপাতত সবগুলো দিয়ে দেখাবো না একটা দেখাবো, একটা নিয়ে দেখাবো। ওকে অ্যাডে সিঙ্গেল দিলাম, ঠিক আছে। তাহলে এটা দেখতে কীরকম লাগবে, আমরা যদি এখানে প্রিভিউ অপশন আছে, এই যে প্রিভিউ, প্রিভিউতে যদি ক্লিক করেন তাহলে দেখাবে এই যে, ঠিক আছে। এখন এটা ইচ্ছা করলে আপনি নতুন নিজের মতো করে নাম দিতে পারবেন, হাই থাকলো, ট্যাক্সিরা টু আছে, দিস ইজ থাকলো, তিন নামের এটা কি আমি আমার নাম দিয়ে দিলাম। তাহলে এখন যদি এটা প্রিভিউ করি দেখেন কি হচ্ছে, হাই সরি 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 মেল, যাই হোক আচ্ছা ট্রিপল ডাব্লু দিয়ে দিলাম। এখন এখন প্রিভিউ করি, হাই দিস ইজ ডাব্লু ডাব্লু। মেন বিষয়টা কি, আপনি আপনার তো ইন্টারফেস, আপনি কি আপনার প্রজেক্টটা কি বা আপনার প্রোডাক্টটা কি, আপনার প্রোডাক্টটা নিলে কিভাবে মানুষ উপকৃত হবে, এই জিনিসটা যদি সুন্দরভাবে অ্যানিমেশন আকারে ফুটায় তোলেন তাহলে মানুষ আপনার গিগটার প্রতি বা আপনার প্রোডাক্টের প্রতি অনেক আকর্ষণ হবে। বুঝতে পারছেন বিষয়টা, কনসেপ্টটা তার জন্য আপনি কী করতে পারেন, অনেক কিছু ভিডিও দেখতে পারেন, এইগুলোকে অনেক সময় বলা হয় হোয়াইট বোর্ড ভিডিও, এটা থেকে কয়েকটা বেনিফিট পাচ্ছেন। অন্যের সার্ভিসের জন্য আপনি ভিডিও ক্রিয়েট করে দিয়ে আপনি ইনকাম করতে পারতেছেন, আর আপনার প্রোডাক্টের জন্য আপনি ভিডিও বানাতে পারেন, আবার এই ভিডিও বানিয়ে আপনি আবার ইচ্ছা করলে এতে ইউজ করতে পারবেন, ফাইবারও দিতে পারবেন, সরি ইউটিউবেও দিতে পারবেন। রিসোর্স বিষয়টা এখন আপনাদের ইচ্ছা। ও তো গেল এই একটা বিষয়। তাহলে আমি যদি এখন চাই আরও কিছু স্লাইড এড করতে, সমস্যা না আরেকটা দিই, আগে ছিল কোনটা, এটা কোনটা ছিল, এটার তো এটা ছিল মনে, তাই তো। এখন আপনি এই ফ্রেম নিতে যাচ্ছেন, আরেকটা আরেকটা ফ্রেম নিতে যাচ্ছেন, ওইটা করতে পারবেন, মানে এই আলাদা প্যাক নিতে পারেন, স্লাইড প্যাক, এই প্যাকে যাচ্ছেন যে কোনো একটা সিলেক্ট করতে এটাও পারবেন। একটা কাজ করি আপনাকে টোটাল প্যাকটা এনে দেখায় তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, তারা অলরেডি অনেক কিছু এমনিতে বানায় রাখছে। এটা টোটাল প্যাকটা আমি নিয়ে নিলাম, এটা প্যাক, সব প্যাকগুলো চলে আসলো, তারা যে প্যাকগুলো দিছে লোডিং হচ্ছে, দেন আমি এটা একটু প্রিভিউ করি তাহলে একটা আইডিয়া পাবেন। ডিসক্রিপশন দেবেন আর কি আপনার প্রোডাক্টের ডিসক্রিপশন, ওয়াই গুড এট সার্ভিস টপ র্যাঙ্কিং ইন দ্য ওয়ার্ল্ড অ্যাফোর্ডেবল প্রাইস ফর ইউ, রেকর্ড করতে পারেন ট্যাথ ডিসক্রিপশন, এন্ড ডিসক্রিপশন আপনার যে সার্ভিসগুলো আছে ডিসক্রিপশনগুলো দেবেন, এখানে দেখা দেবে ট্যাথ ডিসক্রিপশন, আপনার প্রোডাক্টগুলো দেখাচ্ছে কী কী গুণগত মানগুলো আছে এগুলো দেখালো, এই আবার আবার সো নাও ইউ ক্যান হ্যাপি ইয়ার সলিউশন সেজিং সার্ভিস অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইস, কোম্পানি নেম আপনি এখানে দিয়ে আপনার যে লিঙ্কগুলো আছে এগুলো প্রোভাইড করবেন। অনেক সুন্দর ভিডিও হয়ে গেল, শুনছেন অলরেডি সব কিছু বানায় রাখছে, আপনি শুধু এডিট করবেন, আর যদি মনে চায় না আলাদা আলাদা প্যাক নিয়ে এক একটা এক এক ধরনের করতে পারেন আপনার ইচ্ছা। এখন এগুলো আপনি নাম চেঞ্জ করতে পারেন, এই স্লাইডে কী চেঞ্জ করবেন, এর প্রত্যেকটা দেওয়া আছে যে শি ওয়ান্স বিজনেস, আর আপনার এটা যদি অন্য কিছু দিতে চান এই জায়গাটা শি, এই জায়গাটা আপনি চেঞ্জ করে দিলে হলো। বুঝতে পারছি কি বিষয়টা, এভাবে করতে পারেন। এখন আপনি যদি না চান আরও কিছু সিস্টেম আছে, বেসিক বেসিক সবগুলো দেখাচ্ছি আপনাকে, ক্লিক করলাম এই গেল এই একটা অপশন, এই আতো তো অনেকগুলো অ্যানিমেশন আছে, কিন্তু ডাক্তারের জন্য আছে, এক একটা করে তো অ্যাড করা যায়, প্রত্যেকটা স্লাইডের ইচ্ছা করলে এক একটা করে তো আমি অ্যাড করতে পারবো, এটা দেখাইছি আপনাকে, অনেক সুন্দর সুন্দর আছে। বাবা বলতেছি শুধু এই ভিডিওগুলো বানিয়েও যদি বানাতে পারেন এটা থেকেও ইনকাম করতে পারবেন, দেখ কত সুন্দর সুন্দর বুক।
এটা টোটাল অ্যাড করে দেখেন অ্যানিমেশনটা কত সুন্দর হয় দেখবেন। কোনটা যেন ছিল এটা ছিল এক মিনিট ফাইবারের ক্ষেত্রে, আর এটা তো আপনি যত খুশি বানাতে পারেন, এই যে আপনি এক করতে লিখতে হয় তারপর বাড়ানো কমানো স্পিড সবই আছে। এটা দেখেন ক্রিয়েট এ নিউ স্ক্রিন, ক্রিয়েট এ নিউ স্ক্রিনের যে বিষয়টা এটা কিন্তু আলাদা একটা অপশন। অ্যাড এ অ্যানিমেশন স্লাইড, অ্যাড এ ভিডিও, অ্যাড এ বিট ম্যাপ ইমেজ সব কিছু ইউজ করতে পারেন, অ্যাড এ ট্যাক্সও ইউজ করতে পারেন। অ্যাড এ অ্যানিমেশন এটা যদি ইউজ করি এটা না আপাতত খালি, অ্যাড এ ভিডিও অ্যাড করতে মানে ভিডিও অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করার জন্য আপনার প্রুফ ভার্সন লাগবে। অ্যাড এ বিট ম্যাপ ইমেজ এটা এটা ইউজ করতে পারবেন, সমস্যা নাই। বিট ম্যাপ ইমেজের ক্ষেত্রে আপনি যে ভিডিওটা যে ইমেজটা আপনি দিতে যাচ্ছেন, সাপোজ এই ইমেজটা দিতে যাচ্ছেন, ওপেন করলেন এরকম তো অ্যাড করে দিলেন, কতটুক নিয়ে দেখাবে এটা সেট করে দিতে পারেন আপনি, ঠিক আছে। এখন এই জিনিসটা দেখতে কীরকম লাগাবে লাগবে দেখেন, অনেক সুন্দর সুন্দর ফিচার আছে এটা, পেইড ভার্সন তো এটা অনেক মজার। তারপর ইচ্ছা করলে আপনি অ্যাড করতে পারেন, আবার দিচ্ছি ক্রিয়েট নিউ স্ক্রিন, এখানে এখন সাপোজ যদি আছে ট্যাক্স, ট্যাক্সে আপনি কী লিখবেন, ট্যাক্সটা এখানে লিখে দেন আর ইউ ওয়ান্ট টু লার্ন, ঠিক আছে, আর লার্ন এল ই এ আর এন লার্ন, ঠিক আছে, বড়ো ছোটো করতে পারেন, কালারও করতে পারবেন, এখানে অপশন আছে স্টাইল ফন ফ্যামিলি ট্যাক্স সাইজ অনেক কিছু আছে, সবগুলো একটু দেখতে পারবেন, সবগুলো একটা একটা করে দেখবেন। এখন এটা প্রিভিউ করি দেখেন, দুইটা একসাথে প্রিভিউ করি, এগুলো বলা হয় হোয়াইট বোর্ড অ্যানিমেশন, যারা আসছেন আসছে ক্লাসে ভালো হয়েছে, ঠিক আছে না। আপনি এখন এটার পাশাপাশি আবার এটু আনতে পারবেন, ওই অ্যানিমেশনগুলো ইচ্ছা করলে অ্যাড করতে পারবেন। এখন যদি দরকার হয় যে এখানে কোনো একটা স্লাইড অ্যাড করতে, যেমন এটার মধ্যে যে কোনো একটা অ্যাড করবেন, সমস্যা নেই, এটাও পারবেন। সিঙ্গেল দিলাম, তাহলে দেখেন কী হচ্ছে, বুঝতে পারছি বিষয়টা। আর ট্যাক্স তো আমরা এডিট করতেই পারি, সব কিছু করা পসিবল, ঠিক আছে। আর এখন বিষয়টা হচ্ছে সাউন্ডটা গিয়ে দেবেন, তাই তো, সাউন্ডের ক্ষেত্রে হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারেন। স্বাক্ষর আসেন আজকে, ইস রে স্বাক্ষর ঢাকা গেছে, আচ্ছা ওই অ্যানিমেশনগুলো আরও ভালো পারে। আচ্ছা অডিওর ক্ষেত্রে আপনি যদি সাউন্ড অ্যাড করতে চান, সেক্ষেত্রে বিষয় হচ্ছে এখানে অডিও আছে, অলরেডি অনেক অডিও আছে তাদের দেওয়া সেট করা আছে, তাদের অডিওগুলো সুন্দর না, আমার কাছে ভালো লাগে না। এখানে আপনি একটা কাজ করতে পারেন, অডিও দিতে চাইলে অডিও দিতে চাইলে সেক্ষেত্রে ইউটিউবে ফ্রি কিছু মিউজিক আছে না, অডিও দেখাইছিলাম না অপশনগুলো, ওইখান থেকে অডিওগুলো ডাউনলোড করে এখানে অ্যাড করে দেবেন, তাহলে তার কপিরাইট ইস্যু ধরতেছেন আপনাকে। আর যদি মনে হয় আপনার রেকর্ডগুলো আপনি একটা কিছুতে রেকর্ড করে নেবেন, যেমন আমরা অনেক সময় এটা প্রিভিউ করে জিনিসটা বুঝতে পারতেছে না, আর ইউ ফাইন্ড নাইস মাউস বা ইফ দিন আর ইউ ওয়ান্ট টু লার্ন মোর বা কী সাবজেক্টে জিনিসটা আপনি মেন হ্যাডার ট্যাক্স দ্য লাইন এক্সপ্লেইন, মানে এই জিনিসগুলো আপনি কথা বলে বলে মানে ভিডিও ছেড়ে রেকর্ডটা কী হতে পারে মোবাইল দিয়ে বা কোনো একটা কিছু দিয়ে বা কম্পিউটারে তো রেকর্ড করা যায়, রেকর্ড করে পরে সাউন্ডটা আপনি অ্যাড করে দিন, যেভাবে আপনি সাউন্ড অ্যাড করেন। সাউন্ড অ্যাড করার সিস্টেমটা কি, আচ্ছা অডিও আপনি সেক্ষেত্রে হচ্ছে ভয়েস, ভয়েস দিয়ে ব্রাউজ করে আপনার ভয়েসটা কই আছে ওইটা অ্যাড করে দেবেন, আর যদি চান সাথে সাউন্ডও থাকবে আপনার ভয়েসটা থাকবে আবার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে মিউজিকও আসবে, এক্ষেত্রে দুইটাই চুজ করে দেওয়া, তাহলে আপনার সাউন্ডও আসবে আর সাউন্ডটা যখন একটু কম থাকবে সাউন্ডে থাকবে তখন ব্যাকগ্রাউন্ডে আবার মিউজিক বাজবে, এটা কিন্তু আমার ভালো হয়, এটা ভালো, তাহলে এটাতে মোটামুটি আপনাদের কাজ হয়ে যাচ্ছে, ভালো কাজ হয়ে যাচ্ছে। এখন আপাতত চাচ্ছেন সেভ করে রাখার জন্য, এটা এখন না আপনি আউটপুট দিতে যাচ্ছেন, আপাতত সেভ করতে যাচ্ছেন, পরবর্তীতে এটা এখানে আরও এডিট করবে, সেক্ষেত্রে হচ্ছে এই সেভ অপশান, সেভ করলে কীরকম দেখাবে আমি দেখাই, সেভ হয়েছে বাট কোথায় হয়েছে এটা বুঝতে পারতেছে না, তাই তো, ওপেন প্রজেক্ট, আচ্ছা এটা ইয়ে করে ফেলি, কোথায় সেভ করবো, ডেস্কটপে,
ও নাম দিতে আছে, ই দিলাম নাম। ওইটা ওপেন আসছে তো, আমরা ওপেন না, আমরা তো সেভ করার জন্য বলছিলাম, অলরেডি সেভ হয়ে গেছে মনে হয়। তোমার একটা ফাইল আসছিল নাকি এখানে? আবার একটু ট্রাই করে দেখি তাহলে। সেভ। আচ্ছা এটা মনে হয় কোনো একটা জায়গায় ফোল্ডার ক্রিয়েট হয়েছে, যেটা হয়তো আমরা ধরতে পারছি না। হ্যাঁ এটা হতে পারে। আমরা একটা কাজ করি তাহলে, এই প্রোগ্রাম ফাইলের ভিতরটা একটু চেক করেছি তাহলে। কি নামে সেভ করছিলাম? টেস্ট। এখানে আসে নাই তাহলে। আমরা একটু কাজ করি তাহলে, আবার একটু চেক করে দেখি জিনিসটা সেভ এজ দিয়ে দেখি। এটা ডাউনলোডে সেভ হয়েছিল নাকি? ডাউনলোডে হতে পারে। ডেস্কটপটা একটু সেট করে দেখে। এখন হয়েছে আশা করি। এই যে হয়তো লোড হচ্ছে, এখন লোড হচ্ছে আর কি। বুঝতে পারছো বিষয়টা? তাহলে ফাইলটা এখানে থাকতেছে কিন্তু। এই যে যখন এটা ক্লিক করবো তখন আপনার ফোল্ডারটা নিয়ে ওইখানে আবার চলে যাবে। বুঝতে পারছি কি বিষয়টা? আমাদের ফাইলটা তো এখনো আছে রানিংয়ে, এর জন্য হয়তো বা এরকম দেখাচ্ছে। হ্যাঁ এই যে আপনি অ্যাড করতে পারতেছেন তো, এই যে যখন আপনি দিচ্ছেন এই যে ক্রিয়েট এ নিউ স্ক্রিন দিয়ে, এই যে এখানে আপনার আছে অ্যাড বিট ম্যাপ ইমেজ, আর কাছে স্কেচ ইমেজ। না না কোনো সমস্যা নাই, আপনি এটি ক্রেডিট করে নেবেন। আর স্কেচ ইমেজটা দেখেন, বিট ম্যাপ ইমেজটা তো আপনার ভিডিও আপনার ছবিগুলো দিচ্ছেন, আর অ্যাড স্কেচ ইমেজ আছে তার কাছে অলরেডি অনেক ভিডিও বানানো আছে, অনেকগুলো অ্যানিমেশন অলরেডি বানানো আছে। তাহলে এটা যদি দেন তাহলে কি হয় দেখেন। বিষয়টা অনেক ক্যাচ ইমেজ বানানো আছে, এখান থেকে ইচ্ছা করলে ইউজ করতে পারেন, আর টেক্সট তো চান ইচ্ছা করলে এখানেও টেক্সট ইউজ করতে পারবেন। দেখো এদিকে দিয়ে দিলেন, লেখলাম তম খাও। কি অকণ্ঠ কোনো পড়লো কিনা আবার? এটা অ্যাড হয়েছিল না, দেখাইছিল এটা, দেখাইছে। আমার ইচ্ছা করলে আপনি দেখেন সামনে পিছু নিতে পারবেন, সব কিছু করতে পারবেন। আর কি চান বলেন? এনিমেশন বানানো কত সহজ করে দিয়েছে, খুব সহজ করেছে। তাহলে এখানে আমরা সব কিছু করতে পারতেছি। এখন বিষয় হচ্ছে ভিডিও যদি বানায় তাহলে কী বানাতে হবে? অডিওটা অ্যাড করে দিবেন জাস্ট, অডিও অ্যাড করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, জাস্ট একবারে অ্যাড করে দিলেই হচ্ছে। আমরা কি এখানে সিলেক্ট করছি কোনোটা? সব ধরনের এটাই সিলেক্ট করছি। এখন ক্রিয়েট এ ভিডিও, ক্রিয়েট এ ভিডিও কোথায়? এখানে দিবে তাই তো, এক্সপোর্ট হচ্ছে। একটু সময় নেবে, অনেকক্ষণ সময় দরকার মোটামুটি। আর এখানে ফ্রেম তো কম আছে, আশা করি হয়ে যাবে, মানে বেশিক্ষণ লাগবে না। টুটালটা নির্ভর করতেছে আপনি কতটা পেজ নিয়ে কাজ করছে, কতটা ফ্রেম ইউজ করছে, সবগুলোর উপরে ডিপেন্ড করবে যে কতটুকু ভিডিওটা বানাতে সময় লাগবে বা আউটপুটটা দিতে আপনার সময় লাগবে। এই ভিডিওটা অনেক কষ্টে, এই সফটওয়্যারটা অনেক কষ্ট করে পাওয়া হয়, ওই বড়বার থেকে আনতে অনেক কষ্ট হয়েছে, দেয় না, তারপর অনেক ফ্রি টুর দেওয়া, তারপর সফটওয়্যারটা কালেকশন করছে। কে জানতো এটা আবার আপনাদের কাজে লাগবে? একটা জিনিস দেখেন, হেল্প কিন্তু সবারই হয়। একটা মানুষের ওয়েতে দেখেন কতজন মানুষ হেল্প পেল, কিন্তু আমার যেহেতু টার্গেট আসলো এটা কালেক্ট করা, উনি যদি নাও দিত আমি কিন্তু কালেক্ট করতাম। অনেক জিনিস আছে দেখেন আপনাদের কাছে চায় অনেকে, অনেকে দেন না, তার যেহেতু এটা টার্গেট আছে সে এক জায়গা থেকে হোক না এক জায়গা থেকে এটা কিন্তু উদ্ধার করবে। যদি আপনি ওনাকে হেল্প করেন অন্তত আপনার জিনিসটা একদিন হলে স্মরণ করবে যে এমন ভাই হেল্প করছিল বা ও হেল্প করছিল। এটা আপনার ক্রেডিট,
যতটুকু পারেন মানুষকে হেল্প করবেন আর কি। আর ওয়াটারমার্কের কিন্তু ব্যবস্থা আছে এখানে, ওয়াটারমার্ক ব্যবস্থা করতে পারবেন। ওকে, ভিডিওটা কই তাহলে? এই যে কিউ কিউ দিয়ে সেভ করছিলাম, সাউন্ড হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে বিষয়টা, মজার না? তাহলে নিয়ে কাজ করেন সবাই, সফটওয়্যারটা নেন, নিয়ে কাজ করেন, তারপরে ইউটিউবে ইয়ে ক্লাসটা করবো যে অ্যাডটা কীভাবে অ্যাড করা লাগে, অ্যাড মানে অ্যাড কীভাবে শো করা লাগে এটা আপনাদের দেখায় নেই।